অ্যাডভেঞ্চার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম। দেশের সীমানা পেরিয়ে নানা দেশের প্রকৃতি ও জীববৈচিত্র্যকে তুলে ধরা হচ্ছে এই অনুষ্ঠানে। বিশ্বের বিভিন্ন দেশের প্রকৃতি ও জীববৈচিত্র্য নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন অ্যাডভেঞ্চার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। দর্শক মণ্ডলী, পারস্য উপসাগরের দক্ষিণে অবস্থিত মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত পর্যটনের জন্য এই দেশ বিশ্বখ্যাত। পর্যটকদের আকর্ষণের জন্য এদেশে নানা পর্যটন কেন্দ্র তৈরি করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত মিরাকল গার্ডেন তেমনি একটি পর্যটন কেন্দ্র। অ্যাডভেঞ্চার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডের আজকের পর্বে থাকছে মিরাকল গার্ডেন নিয়ে কিছু তথ্য ও চিত্র। অ্যাডভেঞ্চার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আমি আজ এসেছি মিরাকল গার্ডেনে। মিরাকল গার্ডেন হচ্ছে দুবাইয়ের একটি খুব অন্য ধরনের একটা পরিবেশ বান্ধব, প্রকৃতি বান্ধব একটি গার্ডেন। মিরাকল গার্ডেনের একটা বৈশিষ্ট্য হলো অনেক কিছুই কিন্তু এখানে তৈরি করা হয়েছে ফুল, পাতা এবং গাছ দিয়ে। রাতে এই মিরাকল গার্ডেনের সৌন্দর্যটা এখন দেখব আমরা। মিরাকল গার্ডেনের সৌন্দর্য একেবারে দেখার মতো। এখানে এই যে সুন্দর করে লাভ সাইনগুলো ফুল দিয়ে সাজানো হয়েছে, ফুলের গাছ দিয়ে, পাশাপাশি ওখানে একটি প্লেনকেও খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। আমরা এখন যাবো দিকে। এমিরেটস এয়ারলাইন্সের একটি প্লেন এখানে সাজানো হয়েছে ফুল দিয়ে। এই জায়গাটি প্রতিটা পথ এই লাভ সাইন দিয়ে, ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। দুবাইয়ের যে সরকার, তারা মিরাকলি একটা সুন্দর একটি বাগান তৈরি করেছে, যেই বাগান দেখতে সারা পৃথিবীর থেকে নানা ধরনের মানুষ আসেন এবং তারা এই ফুলের বাগানে এসে সত্যিকারের একটা বুক ভরা নিঃশ্বাস এবং ভালোবাসার জায়গা পান। প্রকৃতির প্রতি ভালোবাসা, এখানে শুধু মানুষের ভালোবাসা না, প্রকৃতির প্রতি যে ভালোবাসা তারই কিন্তু নিদর্শন এই লাভ সাইনগুলো, একটার পর একটা, একটার পর একটা, একেবারে ওই মাথা পর্যন্ত, এবং প্রতিটা পথ কিন্তু এই লাভ সাইন দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। এবং এটা কিন্তু গাছ এবং ফুল দিয়ে, সত্যিকারের ফুল, সত্যিকারের গাছ, কোনোটাই আর্টিফিশিয়াল না। তা আমরা সামনের দিকে যাই।
এখানে কিছু জুস এবং খাবারের ছোট ছোট দোকান আছে। এবং রেস্টুরেন্টটা খুব সুন্দর করে সাজানো হয়েছে ছাতি দিয়ে। এখানে আবার ছবিও আঁকা হয়। ছোট ছোট খোপ খোপ করে টেবিলে বসার ব্যবস্থা আছে খাবার এখানে বসে খাওয়ার জন্য। আমাদের প্রকৃতি, আমাদের জীবন, সেটাই কিন্তু এই গাছগুলোকে হাতের মধ্যে দিয়ে বোঝানো হয়েছে। আমরা যেমন গাছের জন্য, গাছ আমাদের জন্য, সুতরাং সেটাই কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে এই হাতের মধ্যে গাছগুলো দিয়ে। আর এই পাশে এমিরেটস এয়ারলাইন্সের বিশাল একটি প্লেনের অবয়ব। প্লেনটাকে এত সুন্দর করে ফুল দিয়ে ঠিক এমিরেটস এয়ারলাইন্সের যে কালার সেটাই কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। সব বক্তব্যই ফুলের মাধ্যমে সাজানো হয়েছে এবং ফুলকে দিয়ে প্রকৃতির প্রতি ভালোবাসা, মানুষের যে প্রকৃতিকে কত প্রয়োজন সেটাই কিন্তু এখানে এই নানা বিষয় দিয়ে তুলে ধরা হয়েছে। এখানে ফুলের মাঝে দুটো ময়ূর এবং একটি ঘড়ি, বিশাল একটি ঘড়ি, এবং তার মধ্যে আবার নাম্বার দেওয়া আছে 6, 12, 3, এদিকে 9। এই ঘড়িটা কিন্তু একটা সচল ঘড়ি, অ্যাক্টিভ ঘড়ি। এইমাত্র বড় কাঁটাটা ঘুরে এসে রাত্র 8:15, আমার ঘড়ি তো 8:15। সত্যি খুব ভালো লাগছে এই জায়গাটা দাঁড়িয়ে থেকে। পাশেই আবার একটি ঘরও আছে এ পাশে। সব কিছু মিলিয়ে একটা স্বপ্নিল পরিবেশ এই জায়গাটায়। একটা গ্যালারির মতন করে এই জায়গাটা একটা বসার এবং ছবি তোলার একটি জায়গা করা হয়েছে। এবং এইভাবে প্রাকৃতিকভাবে গার্ডেন অথবা আমাদের চারপাশটা যদি এভাবে রাখতে পারি, তাহলে মন যেমন প্রফুল্ল হয় এবং ভালো লাগার মাত্রাটাও অনেক বেড়ে যায়। সিঁড়ি দিয়ে সবুজ ঘাসে পা দিয়ে উপরে উঠছি, আর সামনেই একটি স্থাপনা। পুরো প্লেনটা এমিরেটস এয়ারলাইন্সের ফুলে সাজানো। এটা এখান থেকে একেবারে পুরোটা সুন্দরভাবে দেখা যাচ্ছে, এবং এর পাশাপাশি অন্যান্য
জিনিসও। এখানে একটা ছাতি দিয়ে একটা ডোম বানানো হয়েছে, যার নিচে বসার ব্যবস্থা আছে এবং ফুডকোর্ট খাবারের ব্যবস্থা আছে। হাতির বাচ্চা ঘাস দিয়ে সুন্দর করে বানানো হয়েছে, ওই পাশে একটি ঘোড়া। এখানে একটা ক্যাসল খুব সুন্দর করে একেবারে সবুজ আর ফুল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। নানা বিষয়কে এখানে তুলে ধরা হয়েছে। এখানে আবার একটি গাছের অবয়ব, তার মধ্যে নানা ফুল। এখানে একটি জলাধারের মধ্যে সেই ট্র্যাডিশনালি আগে যে ধরনের জলযানগুলো চলতো, সেই তারই একটি রেপ্লিকা এখানে তুলে ধরা হয়েছে, বানানো হয়েছে। মিরাকল গার্ডেনের নানা বিষয়ের মধ্যে এটাও একটি অন্য ধরনের একটা আবহাওয়া সৃষ্টি করেছে এখানে। এখানে দুপাশে নানা ধরনের ফুলের মধ্যে সূর্যমুখী ফুল, যে রাতে এত সুন্দরভাবে ফুটে রয়েছে সূর্য ছাড়া, সূর্যমুখী নানা ধরনের ফুল এবং তার মাঝে সূর্যমুখী, সত্যি দেখার মতো। ময়ূর এবং গাছ কি সুন্দরভাবে ময়ূরের তার পেখমটা নামিয়ে দেওয়া হয়েছে ফুলের মাধ্যমে। আর এপাশে ঘোড়া ঘাস দিয়ে খুব সুন্দর করে দুটো ঘোড়ার মাথা তৈরি করা হয়েছে। এখানে সারাক্ষণ পানির একটি ধারা রাখা হয়েছে, যাতে সবসময় ফুলগুলো সতেজ থাকে। এই যে পানি দেওয়া হচ্ছে রাতে, এই পানিগুলো দেওয়ার একটি কারণ হলো দিনে রোদ্রের তাপে পানিগুলো তো শুকিয়ে যায়, সুতরাং এই এখন পানি দিয়ে রাখা হচ্ছে এখানে এই গাছগুলোতে। একটি সুন্দর পাতার বেঞ্চ বানানো হয়েছে, মানুষজন যাতে বসতে পারে। খুবই সুন্দর একটি ময়ূর এখানে বানানো হয়েছে,
ওর পেখমটাও খুলে দাঁড়িয়েছে, খুবই সুন্দর। এখানে পাতা দিয়ে একজন মহিলাকে বানানো হয়েছে, খুবই সুন্দর একটি পাতার ড্রেস। নানা রকমের কাপ এবং কেটলি দিয়ে এমন জিনিস সৃষ্টি করা হয়েছে যেটা কেউ চিন্তা করতে পারে না, যে কাপ দিয়ে এত সুন্দর করে সাজানো যায় একটি বাগান। কেটলির থেকে যে পানিটা বের হচ্ছে সেটাও কিন্তু ফুল, মানে সব কিছুর মধ্যে প্রকৃতির ছোঁয়া। ব্যালে ড্যান্সের একটি সুন্দর নানা ধরনের স্ট্যাচু এবং তার মধ্যে ব্যালে ড্যান্সের যেরকম ফুলানো ফাঁপানো ড্রেস হয় সেটা ফুল দিয়ে বানানো হয়েছে, মানে এটা আর্টিফিশিয়াল কিছুই নয়, একেবারে রিয়েল। এখানে বেশ কিছু দোকানপাটও আছে, এই দোকানপাটগুলো যারা টুরিস্ট আসেন তাদের জন্য, যারা এখানে এসে কিছু সুভেনির কিনে নিয়ে যেতে পারেন এবং তাদের প্রয়োজনীয় কিছু জিনিস অথবা উপহার সামগ্রী কেনার জন্য এইখানে অনেকগুলো সারি সারি দোকান। এখানে কার্টুনের কিছু চরিত্র গুফি এবং গুফির বিভিন্ন ধরনের অ্যাকশনের নানা জিনিস করে রাখা হয়েছে এখানে, ছোট ছোট বাচ্চাদের জন্য আসলে খুব ইন্টারেস্টিং কার্টুন ক্যারেক্টার এবং তারা খুব আনন্দ পায় এই জায়গায় এসে এই ফুলের মধ্যে কার্টুনের চরিত্রগুলো দেখলে। আলাদিন এবং আলাদিনের চেরাগ, এবং সে হাসছে এভাবে তার বাহুকে এক করে। উইন্টারে এই সময়টা যেহেতু ওয়েদারটা ভালো থাকে, গরম থাকে না, সেই জন্য এখানে প্রচুর টুরিস্ট আসে। প্রকৃতি যেমন উদার করে আমাদের অনেক কিছু দিচ্ছে, মানুষের ভালোবাসা যেমন আমাদের অনেক কিছু দিচ্ছে, তেমনি এই প্রকৃতির প্রতি ভালোবাসার ব্যাপারটা আমরা যেন সবসময় স্মরণ রাখি এবং প্রকৃতি যেমন আমাদের দিচ্ছে আমরাও যেন প্রকৃতিকে সেভাবে রক্ষা করি। সুতরাং আমরা বাংলাদেশে আমরাও যেন নানা ধরনের কর্মকাণ্ড করতে পারি, এই ধরনের বাগান করতে পারি, এই ইকোসিস্টেমকে, তাদের বায়োডাইভার্সিটিকে তারা যেভাবে রিচ করছে, ইকোসিস্টেমকে তারা ভালো রাখার চেষ্টা করছে, এই তপ্ত মরুভূমিকে শীতল রাখার চেষ্টা করছে এই দুবাইয়ে এবং ইউএইতে, সেটা কিন্তু বোঝার ব্যাপার আছে, দেখার ব্যাপার আছে, এবং আমরা বাংলাদেশে কী করছি সেটাও কিন্তু ভাবার ব্যাপার আছে।
সত্যি দর্শক, আমরা এখন দেখলাম দুবাইয়ের মিরাকল গার্ডেন নিয়ে একটি তথ্যবহুল প্রতিবেদন। এই বাগানটি মরুর বুকে ফুলের এক স্বর্গরাজ্য। এই বাগান দুবাইয়ের সৌন্দর্যকে আরও বৃদ্ধি করেছে। এই ধরনের উদ্যান প্রকৃতিপ্রেমীদের দেয় অনাবিল আনন্দ। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এ আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।